দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল নিকাশি ব্যবস্থা, ড্রেন নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় অল্প বৃষ্টিতেই এলাকায় জমে যায় জল, ফলে ভোগান্তির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের কাছে গেলেও হয়নি কোনো সুরাহা, তাই অবশেষে এলাকাবাসীর হাতে হাতে মিলল নিকাশি ব্যবস্থার সংস্কার, আপাততভাবে সমাধান করল। এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল, তুঙ্গে রাজনৈতিক তরজা। যে কাজটা প্রশাসনের করা উচিত, পঞ্চায়েতের করা উচিত, সেই কাজটা এখন গ্রামবাসী করছে, বাধ্য হয়ে করছে। তো যেসব জায়গাতে উন্নয়ন করতে গেলে পরে কাটমানি কিছুটা পাওয়া যাবে, সেই সব জায়গাতে উন্নয়ন হবে, কিন্তু কাটমানি যেহেতু ড্রেন পরিষ্কারের ক্ষেত্রে কোনো কাটমানি পাবে না, সেই জন্য কোনো উন্নয়নের চিন্তাধারাও নেই। সাধারণ মানুষের কথা তৃণমূল কংগ্রেস ভাবেই না। বিজেপিকে বঞ্চিত করার জন্য, যেহেতু বিজেপির সমর্থক আছে, তারা বিজেপির ভোটার আছে, তাদেরকে কিন্তু বঞ্চিত করার জন্য যে কোনো পঞ্চায়েতের ভালো ব্যবস্থাপনা থেকে, সেই জন্য সেখানকার নিকাশি ব্যবস্থাটা, ড্রেনটাকে নিকাশি ব্যবস্থা ক্লিয়ার করা হচ্ছে না, জলটাকে কীভাবে যাবে না যাবে সেই দিকে কিন্তু তৃণমূলেরও মেম্বারদেরও ইয়ে নেই, মানে সদস্যদেরও কোনো ভ্রুক্ষেপ নেই, আর প্রধানেরও নেই। আর তাছাড়া নেতারা হয়তো সেখানে বলেই দিয়েছে যে এখানটায় আমরা তো ভোট পাচ্ছি না, তাহলে এখানটাই আমাদের দেখার কিছু নেই। বিজেপির একটা এটা ভাওতাবাজি কালচার, শুধু বিরোধিতা করা। আজকে আপনারা দেখেছেন গত বিধানসভা ভোটে কি হারে বিজেপি বলতো যে তৃণমূল কিছুই করেনি কিছুই করেনি, কিন্তু মানুষ কিন্তু তৃণমূলকে প্রচুর প্রচুর পরিমাণে রায় দিয়েছে। আজকে মেজরিটিভাবে মমতা ব্যানার্জি সরকারও গঠন করেছে। আজকে তৃণমূল সরকার এবং তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত হরিশ্চন্দ্রপুরের বুকে স্বাধীনতায় যেটা রাস্তাঘাট হয়নি, প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট, ড্রেন সংস্কার থেকে শুরু করে সমস্ত কাজই তৃণমূল করছে। বিজেপির এটা কালচার, মিথ্যাচার, অপবাদ দেওয়াটাই ওদের কালচার। তৃণমূল আজকে গোটা গ্রাম শহর জুড়েই কিন্তু উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে। বিজেপি শুধু বাধা দেওয়ায় কাজ, মানুষ তার জবাব দিয়েছে গত বিধানসভা ভোটে, পৌরসভা ভোটেও মানুষ তো রায় দিয়েছে, আগামী পঞ্চায়েত ভোটে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে পশ্চিমবঙ্গের থেকে বিজেপি দল। এমনই ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেট এলাকায়, যাকে হরিশ্চন্দ্রপুরের সদর এলাকা বলা চলে। ব্যবসায়িক দিক দিয়েও এই এলাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন আশেপাশের এলাকায় বহু মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে, কিন্তু সমস্যা হয় একটু বৃষ্টি হলেই। এই সমস্যা প্রায় দীর্ঘ কয়েক বছরের, যেখানে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত শাসক দলের দখলে, জেলা পরিষদ থেকে বিধায়ক শাসক দলের, সেখানে এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ এলাকাবাসীরা। রাত পোহালেই সরস্বতী পুজো, ছাত্রছাত্রী থেকে বহু মানুষ বেরোবে দেবী দর্শন করতে, স্কুল কলেজ পাড়ায় পাড়ায় হবে পুজো, তাই যাতে এই জমা জল নিয়ে মানুষকে সমস্যায় না পড়তে হয়, তার জন্যই এবার প্রশাসনের অপেক্ষা না করে উদ্যোগ নিতে দেখা গেল এলাকাবাসীদের। নিজেদের উদ্যোগে নিকাশি ব্যবস্থার সমস্যার সমাধান করল তারা। এই ঘটনাতে রাজনীতির রং খুঁজে পাচ্ছে বিজেপি, যদিও বিজেপির এই অভিযোগকে আমন দিতে নারাজ তৃণমূল। স্থানীয় বাসিন্দা শান্তনু ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই এই সমস্যা, কিন্তু প্রশাসনকে জানিয়েও তারা কোনো কর্ণপাত করেনি। শনিবার সরস্বতী পুজো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পুজো করছে, তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই সমস্যা সমাধান করলাম, প্রশাসন যদি স্থায়ী কোনো সমাধান করে খুব ভালো হয়। রাস্তাঘাটে কালকে যে বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়াতে রাস্তায় এত জল জমে গেছে যে কোনো মতে আসা যাওয়া করা যাচ্ছে না, খুবই অসুবিধা। প্রশাসন তো কোনো মানে উদ্যোগই নেয় না, সাধারণ কোনো উদ্যোগ নেয় না, ড্রেনটা ভেঙে পড়ে আছে গত 20 বছর ধরে, কোনো উদ্যোগ টুদ্যোগ কিছু নেয় না। সেই কারণে গ্রামের বাচ্চাগুলোকে নিয়ে এবং গ্রামবাসীদেরকে নিয়ে আমরা ড্রেনটাকে কোনোভাবে ওয়াশ করছি, যেন কালকে সরস্বতী পুজোটা ভালোভাবে করতে পারবো। আমরা মানে এটা মানে বলা গেছে এবং প্রধানও জানে এবং প্রধানও দেখেছে, কিন্তু ড্রেনটার জন্য কোনো মানে ওরা উদ্যোগই নেয় না। এই আজকে যে পরিষ্কারের যে কাজ হচ্ছে, এটা তাহলে গ্রামবাসীর উদ্যোগই হচ্ছে? হ্যাঁ, এটা আমাদের গ্রামবাসীর উদ্যোগে, আমাদের বাচ্চাগুলো পূজা করবে, আনন্দ করতে করবে কিছু, তার জন্য মানে এত অসুবিধা হয়েছে যে আমাদেরকে বাধ্যতামূলক ড্রেনটার মধ্যে পরিষ্কার করতে হচ্ছে। এই জল পায়স হয় না, ড্রেন তো জাম হয়ে গেছে, পরিষ্কার করানোর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন? না, কোনোদিনও নেয়নি। কতদিন ধরে এরকম? আমরাই বলছি, কতদিন ধরে এরকম আছে অবস্থা? এটা তো মোটামুটি হয়ে গেল 10 বছর প্রায়। আচ্ছা, পঞ্চায়েতে বলেছি, সব মেম্বার টেম্বার সব আছে, এখানে মেম্বারদেরকেও বলেছি, কোনো গুরুত্বই দেয় না। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।